দিনের বেলায় জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়েছিল হায়না, আর তাতেই হুলস্থুলু কাণ্ড বেঁধে যায়। এরপর হায়নাটিকে পিটিয়ে মেরে ফেললেন গ্রামবাসীরা। কতটা অমানবিক হলে এমন কাজ করা যায় তার জলজ্যান্ত উদাহরণ হলো এই ঘটনা। পঞ্চায়েত ভোটের তাপ উত্তাপের মধ্যেই হায়নাটিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা সিজুয়া এলাকায়। গত কয়েকদিন ধরেই বেশ কয়েকটি হায়না ওই এলাকার জঙ্গলে ডেরা বাঁধে, খাবারের খোঁজে তারা মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে। শনিবার দুপুরেও একটি হায়না সেই রকমভাবেই লোকালয়ে চলে এসেছিল। দেখুন তারপর গ্রামবাসীরা বাঁশ লাঠি পাথর নিয়ে তাকে তাড়া করে। ভয় হায়নাটি একটি বাসস্ট্যান্ডে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও তাকে গ্রামবাসীরা প্রচণ্ডভাবে উত্তপ্ত করে। তার কিছুক্ষণ পরই হায়নাটির থেতলানো দেহ রাস্তার ধারে দেখতে পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, গ্রামবাসীদের একাংশ তাকে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলেছে, তার মাথা পুরোপুরি থেতলে দেওয়া হয়েছে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা গিয়ে হায়নার দেহ তুলে নিয়ে আসে। ভিডিওতে দেখা যাচ্ছে যে কয়েকজন লোক বাঁশ লাঠি নিয়ে হায়নাটিকে মারছে। পিছন থেকে অনেকে আবার বলছে, না না মারবি না মারবি না, কিন্তু তাতে কোথায় কি, তাকে মারা হচ্ছে। ভয়ে হায়নাটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার পিছু ধাওয়া করেও তাকে মারছে গ্রামবাসীরা। দেখুন পিছন থেকে কয়েকজন কিন্তু বলছেন যে মারিস না মারিস না, কিন্তু তারপরেও গ্রামবাসীরা তারা রীতিমতন পাথর থেকে শুরু করে লাঠি থেকে শুরু করে যে যা পেয়েছে সেই নিয়েই কিন্তু ছুটে যাচ্ছে ওই হায়নাটির পেছনে। এই ঘটনায় যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে এলাকায়, প্রশ্ন উঠছে বন দপ্তরের ভূমিকা নিয়েও। গোটা ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, ময়নাতদন্তের পরে আরও বিষয়টা জানা যাবে। এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য আজ থাক বাংলাকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আজ থাক বাংলা।